डाले दूधी पाखी ओरे रालो मेले आखी गजलो दी आर बाउल जतने फुटे रे फूल जतने झड़े অবহেলা করিলে মালা খুলে খুলে পরে যতনে পুতের ফুল যতনে ঝরে অবহেলা করলে মালা খুলে খুলে পরে ধুলোর ভিতর নিতে জন্ম কত আয়োজন চাতকের পিপাসা মিটে জল প্রয়োজন হাত বাড়ালে পাবে নয়তো বহু দূর সুখে দুঃখে আমাদের পড়তে যাইলাম বই খাতা কই আর এখন বই খাতা লাগবো না টেলিফোন কেমনে আরে এখন পড়তে বই খাতা লাগে না এই যে মোবাইল দেখবেন আর পড়বেন 1-6-7-6-7 এটা আবার কি সখী পরিবার কল সেন্টার এই নম্বরে ফোন দিয়া জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে সব জানা যায় ভালো তো আমার প্রথম প্রশ্ন হলো মেয়েদের কত বছরের আগে গর্ভধারণ করা ঠিক না আমার দ্বিতীয় প্রশ্ন হলো গর্ভবতী মায়েরা কতবার সেবা নেওয়ার জন্য সেবা কেন্দ্রে অথবা হাসপাতালে যেতে হবে বউ তুমি যা কইছো আমি ওই রকম ভাবে মাপ চাইছি তুমি খুশি হইছো তো হুম খুব খুশি হইছি আমি যেখানে যেখানে ভুল করুম তুমি খালি আমার ওখানে ধরাই দিবা আচ্ছা ও বউ আমার একটা বুদ্ধি দাও না কিসের বুদ্ধি আমার কথাগুলা আমি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে জানামো কেমনে আমি কি একটা মাইক ভাড়া করুম কি হলো তুমি আসো গেল মাইক দেয়া কইলে অনেকেই শুনবো কিন্তু মনে রাখবো না তাইলে উপায় কি এমন একটা ব্যবস্থা করেন যেইটা করলে মানুষ শুধু শুনবই না মনেও রাখবো তুমি তো জানো আমার মাথা হলো গোবর মাথা মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই তুমি একটা পরামর্শ দাও তুমি যা কইবে আমি তাই করব আমি কই কি আপনি অন্য সবার লগে আলাপ করেন এইটা আমিও ভাবছি শোনো আমার মাথায় অনেক কথা আসে ধরো আমি একটা ঘোড়া নিয়া ঘোড়ার পিঠে করে যদি বাড়িত বাড়িত যাই যায় এই বাল্যবিবাহ নিয়ে মানুষেরে বুঝাই তাহলে কি আমার কথা শুনবো কওয়ার মতো কইতে পারলে সবাই শুনবো না কওয়ার মতো কইতে পারলে কিছুই শুনবো না ঠিক কইছো তাহলে এখন উপায় কি মানুষ তো আমার পাগল ভাবে পাগলের কথা কে শুনবো কও দোষ তো আপনার মানুষ আপনারে পাগল ভাবলো হ্যাঁ দোষ আমারই থাক এসব ভাইবা মন খারাপ করেন না বুঝছো বউ মন আমার ভালো হয় না সবসময় খারাপই থাকে জানি আমি বউ খাইলের কাছ থেকে একটা নাম্বার শিখছি কিসের নাম্বার ধরো পোহাতি মায়েরা যদি ওই নাম্বারে ফোন দেয় তাহলে তাকে ভালো মন্দ সম্পর্কে জানতে পারবো সত্যি হ আবার ধরো ওই নাম্বারে ফোন দিয়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানতে পারবো কি বলেন হ দুনিয়া কত সহজ হয়ে গেছে সরকার ওই নাম্বারটা নাম দিয়েছে সুখী পরিবার সুখী পরিবার হ্যাঁ আহারে নামটা শুনেই আমার জানি কেমন লাগতাছে 1-6-7-6-7 এটা হলো নাম্বার 1-6-7-6-7 হ্যাঁ 1-6-7-6-7 বড়াপা আমি আপনার দুইটা কথা বলতে চাই দয়া করে যদি একটু শুনতেন যদি কিছু মনে না করেন তাহলে আমি দুটো কথা বলি আপা আমি মূর্খ সূক্ষ্ম মানুষ শুধু আমি না আমার বাপ দাদারাও ছিল মূর্খ মানুষ এই যে মাধব সাহেব আছে না আমার বাবা ছিল ওনার বাবার খাদেম
এরপরে আমি হইছি মাধব সাহেবের খাদেম। উনি যা বলে আমি ঠিক তাই শুনি, আমি ঠিক তাই করি। আমার তো আপনি মাধব সাহেবের লগে দেখছেন, দেখছেন না মাধব সাহেবের লগে থাইকা আমিও জানি কেমন মানুষ হয়ে গেছিলাম। ভালো মন্দ কোনো কিছুরই বিচার করতাম না, কিন্তু এখন আমি ভালো মন্দ বুঝি। মানুষটা চাইলে কিন্তু আমার গ্রামটা বদলে দিতে পারতো, সেই ক্ষমতাও তার আছে। এখন তো বুঝি আমাদের গ্রামে কত সমস্যা, এগুলো দূর করা কোনো ব্যাপারই না যদি আমরা সবাই মিলা চাই। আচ্ছা, উনি মনে হয় আপনারে অনেক জ্বালায়। কার কথা বলছেন? আর কার কথা কইতেছি, মাধব সাহেবের কথা কইতেছি। জানি তো আমি উনি প্রায় রাস্তাঘাটে আপনারে আটকাইয়া খারাপ কথা কয়। না না, খারাপ কথা বলবে কেন? কইতেও পারে, ও নিজেই মানুষ। এই যে দেখেন, ওনার শিশু মায়াটারে জোর করে বিয়ে দিতে চাইছিল, এই জন্য নূপুর পালায় গেল। যদিও মাধব সাহেব আবার ফিরাই আনছে। বলেন, এখন মাধব সাহেব উচিত না এই গ্রামে বাল্যবিবাহ বন্ধ করার ব্যবস্থা করা? না, এখনও ঘরে বসে রয়েছে, সুদের কারবার চালাইতেছে। রাগে আমার শরীরটা। ওনার প্রতি আপনার এত রাগ কেন? রাগ হব না, গ্রামের মাথা মাধব সাহেব। উনি যদি এমন হয় তাইলে সেই গ্রামের কী অবস্থাটা হয়, কী উন্নতি হয়? গ্রামে গ্রামে এই মাধব সাহেবরা যদি ঠিক হইতো তাইলে দেশের উন্নতি হইতো, গ্রামের উন্নতি হইতো। কী কন আপা? আপা, আপনার দেখা আপনার কাজ কামের কথা শুই না আমার মনটা ভইরা যায়। কীরকম শুনি? এই যে আপনি স্কুলের ছেলে মেয়েদের বাল্য বিবাহ কীভাবে রোধ করা যায় সেইটা বলেন, তারপরে আপনি এই যে 999 আবার 333 নাম্বার সম্বন্ধে বলেন, কেউ স্কুলে না গেলে আবার তার বাড়িতে গিয়ে খবর লন, এগুলো কত ভালো কাজ না আপা? আপনার মতো যদি সবাই করত তাহলে আমাদের এই অচন্তপুর গ্রামটা কত সুন্দর হইতো। এই সমস্ত ভালো কথা আমাকে সবাই সবাইরে বলা দরকার না? অবশ্যই দরকার। খুশি তো আপনারে, আমি মুখ্য সক্ষ মানুষ, আমার ঘরে তিন তিনটা পোলাপান, সময় থাকতে আমি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করি নাই। আমাকে গ্রামের বেশিরভাগ মানুষই আমার মতো সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে নাই। খাইতে পারে না কিন্তু ঘর ভর্তি ছেলে মেয়ে। আগে এক একজনের জমি ছিল 10 বিঘা, এখন ভাগ করতে করতে আছে মাত্র 10 কাঠা। মেয়েগো স্কুলে পাঠায় না, পোলাপানগো স্কুলে পাঠায় না, আবার ধরেন এই গর্ভবতী মাগো সময় মতো স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালও পাঠায় না। কত কিছুর যে অভাব আমাগো এই গ্রামে। তারপরেও আমরা বসে রয়েছি, মাধব সাহেবরা বসে রয়েছে, কেউ কিছু করে না। আপনি তো দেখছি গ্রামের সমস্যাগুলো সম্পর্কে ভালোই জানেন। জানুম না আপা, আমি তো এই গ্রামেরই মানুষ, এই গ্রামেরই ছেলে। আপা, অনেক কথা কইছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা দিয়েন, আমি হন যাই। সত্যি সত্যি গ্রামে পড়ছে। কিরণ দিদি, কিসে তোরম পলায় পলায় কি দেখো? কই আমি পলায় কি দেখি? তখন থেকে আমি দেখতেছি তুই উকি জুকি মারতাছ। কিছু না, এমনি এমনি না মেদি, তোর লক্ষণ কিন্তু আমার সুবিধার মনে হইতাছ না। আপনি অসুবিধার কি দেখলেন? তোর চোখে আমি নিশানা দেখতেছি, নিশানা। কিয়ের নিশানা? প্রেমের নিশানা। আপনি আমার চোখে প্রেমের নিশানা দেখতে পাইতেছেন? হ্যাঁ। আরে, আপনি হলেন ব্যর্থ প্রেমিক, আপনি দেখলে দেখবেন সেকা খাওয়ার নিশানা, প্রেমের নিশানা দেখবেন কেন? আমি ব্যর্থ প্রেমিক? সেকা খাওয়া প্রেমিক। মেহেদি, তেমনি হাসবি না, তোর হাসি দেখলে আমার শরীর জ্বলে। হন, তুই আমার অন্য 10 জনের মতো ভাবিস না, লতার আমি বিয়া করুমি করুম। কেমনে করবেন? লতা আপাতত আপনার পছন্দই করে না। পছন্দ করব, আর যেদিন পছন্দ করব সেদিনই বিয়া করুম। আমি তো কোনো আশা দেখি না, লতা আপা আপনারে কোনো পছন্দ করব না। হন, লতা যে আমার পছন্দ করে না এই কারণে লতার আমি ছেলে উঠতি। আসলেই তো আমি অশিক্ষিত, আমার একের লিগা পছন্দ করব। তয় আমি যদি লেখাপড়া শিক্ষা অযোগ্য হইতে পারি তখন তো আর আমার অপছন্দ করব না। লতা আপা আপনার এই কথা কইছে? এটা মুখে কয় নাই কিন্তু
ভাবে আমি ঠিকই বুঝছি। হ্যাঁ রে, আপনাদের ভাবে সবে অনেক কিছু বুঝে ফেলান। হ্যাঁ বুঝি, এই বুঝার জ্ঞান আমার আছে। ভাই জ্ঞান দিয়া প্রেম হয় না, প্রেম হওয়ার লাইগা অন্য কিছু লাগে। অন্য কিছু কি লাগে? কি লাগে এখনো যদি না বুঝেন তাহলে ভাই বাকি জীবনে বুঝবেন না। কিরে তুই যেমনি কথা কইতেছ মনে হইতেছ তুই প্রেমের ব্যাপারে এল এ বি ডি পাস করে আলাইছ। হাসিস না মেয়েদি, হাসিস না। আমি তো ভুল লাগেছিলাম, এখন না বুঝছি। নাজিমুদ্দিন বাড়ি শালি তারা রাত বিরাতে ফোন দেয় না, বুঝছি তো আমি। কিছুই বুঝেন না খাইরুল ভাই, আমি আর পাত্তা দেই না, আমার তো প্রেম করার শখ নেই। তুই সত্য কইতেছ? হ্যাঁ সত্য। মেয়েদি তুই কেমন বলা রে? ভাই আমি বাস্তববাদী পোলা, লাভ ছাড়া কোনো কিছু করি না, এইসব প্রেম প্রীতি দিয়া কি হবো? দুই দিন পর বিয়ে করলে দেখা হইব আসল প্রেম, পকেটে টাকা থাকলে দুনিয়া এমনি সুন্দর, নাইলে ভাই আফসোস করতে করতে জীবনটা শেষ। কথাগুলো অবশ্য ভালোই কইছ, তো একটু কেমন কেমন জানি। খাইরুল ভাই লেখাপড়া শিখতেছেন, লেখাপড়ায় মন দেন। অবশ্যই মন দিব। তবে জানোস মেহেদি, একলা একলা ভালো থাকলে সেটারে ভালো থাকা কয় না, দেশের নিয়া দশের নিয়া ভালো থাকলে সেটারে ভালো থাকা কয়। ভাই আগে নিজে ভালো থাকা দেখেন না, নিজে ভালো থাকলে দশজনে নিয়ে এমনি ভালো থাকবেন। আর ভুল হলে ক্ষমা দাও গো, যদি এমন থাকেন তাইলে। আচ্ছা মেহেদি এই কথাটা কই তুই আমার খোঁজা না দিলে তোর ভালো লাগে না? আরে ভাই আমার এই শরীর জ্বালানি হাসি মারে, তুই যদি খালি আমার মাস্টার না হইতি না তাহলে দেখতি তোর আমি কি করতাম। ওইসে থাক, যেটা পারবেন না সেটা কয় লাভ কি? হ ঠিকই কইস ভাই, রাগ করছেন নি আমার উপরে? হ করছি, একটু না অনেক করছি। তাইলে শুনেন নতুন একটা ইংরেজি শিখা দে, রাগ নাই মাজেব। কি ইংরেজি? এক্সকিউজ মি। এক্সকিউজ মি এটার অর্থ কি? আমারে ক্ষমা কইরা দিবেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা যখন চাইছ ক্ষমা করে দিলাম, এখন কও এটার অর্থ কি? আরে ভাই আমারে ক্ষমার কথা কই নাই তো, এক্সকিউজ মি অর্থ হইলো আমারে ক্ষমা করে দিবেন। ও আচ্ছা, এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি। ভালো আছি কাকি। কখন আসছো? আজকে আসছি কাকি। বাড়ির সবাই ভালো আছে? যে সবাই ভালো আছে। চলো ঘরে চলো। না কাকি এখন আর ঘরে যাব না। কেন, কতদিন পরে আইলা? আসো কিছু নাস্তা করে যাবো। না কাকি এখন কিছু খামো না। কাকি মেহেদি কই কইতে পারেন? মেহেদি তো মেহেদি গো বাড়ি, আমি জানুম কেমনে? না ওই বাড়িত নাই তো, আমি ভাবলাম আপনার গোবাড়ি আইছি কিনা। কি ব্যাপার, তুমি মেয়েদের খুঁজতেছো কেন? না আমি খুঁজতেছি না, আপা খুঁজতেছিল। তোমার আপা মেয়েদের খুঁজছে কেন? না ওই আপা গর্ভবতী তো, ওর কাছ থেকে কি জানি জানবো। তোমার আপা পোয়াতি? যে খুবই ভালো কথা। কয়েকদিন আগে আপনার গ্রামে একজনের বাস্তব হইতে গিয়ে মারা গেছিল না? হ মজনুর বউ। আহারে ফুটফুটে একটা পোলা হয়েছিল, বাচ্চাটা জন্ম দিতে যাইয়া মা পোলা দুজনেই মরে গেল। নিশ্চয়ই অল্প বয়সে বিয়া হয়েছিল। হ আহারে এমনিতেই তো মায়া গো 18 বছরের আগে বিয়ে করানো উচিত না, আর তার উপর যদি 20 বছরের আগে কোনো মায়া গর্ভবতী হয় তাহলে তো মা আর শিশুর দুইজনেরই মৃত্যু ঝুঁকি থাকে। মুখ্য সুখ মানুষেরা কি আর এসব বুঝে? মুখ্য সুখগণ আর বিদ্যান মানুষই কন কাকি, সবাই তো নিজের ভালোটাই বুঝে। তাহলে নিজের ভালোর জন্য এইসব বুঝবো না কেন? এইটাও কথা ঠিক। কাকি আমি যাই, মেহেদির সাথে দেখা হইলে আমার কথা বইলেন। আচ্ছা বলুন, শোনো তুমি থাকবা কয়দিন? 8-10 দিন থাকুম কাকি। তাইলে আবার আইসো। আসুম কাকি, যাই। আচ্ছা দোস্ত, দোস্ত চল না একটু রেণুকুবাড়িতে ঘুরে আসি। কেন কেন আবার একটু দেখা করে আসি। রাসেল তুই আবার রেণু রেণু করতেছস যে? করলে সমস্যাটা কি? এই তুই না কইছস দুষ্টামি করস, এখন আবার রেণু রেণু করতেছস কেন?
আরে দোস্ত, আমি শুধু রেনুরে দেখতে যাইতেছি। আমি আবার রেনু রেনু করলাম কই? তুই রেনুরে দেখতেই বা যাবি কেন? একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কেন দেখা করতে চায়? শোন হারুন, রেনুর সাথে কথা কইলে নিজের ভিতরে কেমন যেন একটা ইন্সপিরেশন পাই। ইন্সপিরেশন পাস মানে? হ্যাঁ, মনে হয় কি আমিও রেনুর মতো হই, জ্ঞানী শিক্ষিত। আর কিছু মনে হয় না? আর কি মনে হইব? রাসেল, তুই আমার খুব বোকা ভাবস না? আজব কথা কইলি তো, তোর আমি বোকা ভাবুম কেন? মনে করস তো, ভাবস তুই আমার ভুচুং বাচুং যা বুঝাইবি আর আমি তাই বিশ্বাস করুম। এই যে তোর সমস্যাটা কি জানোস, তুই কথার মেরিট বুঝোস না। এই কথার আবার মেরিট কি আছে? কোন কথাটা কিসের জন্য কই এটা বুঝাটাই হলো কথার মেরিট। আমার অত কিছু বুঝান লাগবো না, তুই আমার রেনুরে নিয়ে কোনো কথা কইলে আমি শুনুম না, ব্যাস। বুঝলাম না, রেনুরে নিয়ে তোর এত জেলাস কেন? দোস্ত, একটা কথা কম শুনবি কি? তুই নিজে যতই রেনুরে করস, তুই কিন্তু রেনুর যোগ্য না। সেটা আমি জানি, তবু আমি রেনুরে পছন্দ করি। তাহলে তোরে আর কিছু করার নাই। এইসব কথা রাখ, চল শফিকরে গিয়া খুঁজা বের করি। কেন আছে গ্রামে গিয়া ওর লগে কথা কমু, চল চল। গোলাপ ভাই, ভাবিরেনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গেছিলেন? এখনো যাইতে পারি নাই, তাড়াতাড়ি যামু। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নাই ভাবির লগে আলাপ করছিলেন তো? হ করছি। ভাবি রাজি হইছে তো? রাজি প্রতিমে হইতে চাই নাই, পরে করাইছি। খুব ভালো করছেন, একটা ভালো সংবাদ দিছেন, শুভ সংবাদ দিছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কি ব্যাপার, তোমার আছে খুব ফুরফুরা লাগতেছে। জয় গোলাপ ভাই, এতদিন জানতাম শনিবার মানে স্যাটারডে, রবিবার মানে সানডে, সোমবার মানে মনডে, আর এখন জানি এ ফোর অ্যাপেল, বি ফোর বল, সি ফোর ক্যাট। ক্যাট মানে কি জানেন? কি? বিলাই, ম্যাও, বিড়াল। এগুলো শিখলা কই? শিখলাম না, শিখতাছি, মাস্টারের কাছে শিখতাছি। কও কি? জি কি গোলাপ ভাই, আমি যে এত কিছু জানি, এদের দেখে আপনার হিংসা হইতেছে না? হিংসা হইব কেন, তয় ভাল লাগতেছে। চলব, ভালো লাগলে চলবো, তয় আমার একলা শিখলে হইব না, আপনাকেও শিখতে হইব। কেন আমারে শিখতে হইব কেন? দাঁড়া, খালে আমি একবার শিক্ষালো, তারপরে আপনার মতো বকলম এই গ্রামে যতগুলো আছে সবগুলো রাতে আমি কলম ধরাইয়া দেব। এই গ্রামে একজন রেও অশিক্ষিত রাহুম না। তোমার কথাটা তো ভালা। শুধু কথায় না, খালুলের কাজে পরিচয় হয়, দেখা যাইব। তাইলে এখনই আমি আপনার একটা ইংরেজি শিখাই দিতাছি। কি ইংরেজি? ধরেন আমরা কই না, কিছু মনে করবেন না, আমি একটা কথা কইতাম চাই। হ কই? তখন কইবেন এক্সকিউজ মি, আমি একটা কথা কইতাম চাই। কি? এক্সকিউজ মি। এক্সকিউজ মি? হ্যাঁ হইছে। আচ্ছা এক্সকিউজ মি, আমি তাহলে যাই। খাইরুল, আরে মজনু, তুই আজ ভালো করছ, তরে মনে মনে গুছতাছিলাম। কেন? কথা আছে, অনেক জরুরি কথা আছে। কি জরুরি কথা? দোস্ত, আমি পড়ালেখা শিখতে হারেস আর বউর কাছে পড়ালেখা শিখতেছে, তরও কিন্তু পড়ালেখা শিখতে। আমি পড়ালেখা শিখব? হ কেমনি শিখবো? আরে আমি যেমনি শিখতেছি মাস্টারের কাছে। মাস্টার কেনা? আরে মেয়েদি আছে না, আরে জব্বার কাকার পোলা। হ ওর কাছে শিখতাম। আচ্ছা আজকে সন্ধ্যায় রেডি থাকবি, তরও হয়ে যাম। ঠিক আছে, তার আগে বউরে একটু জিগাই লই। এই সব ঠিক আছে, কিন্তু কোনখানে গিয়া জানি তোর একটা তার সিরা। ওই তুই পড়ালেখা কি শিখছস? কি শিখছি মানে, এই ধর এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আমার লাগে গেলে তুইও শিক্ষা দেবি। আচ্ছা যামু, বউরে কয়েই যাম। রে আবারও বউ? হ বৌরে আমি সবই কই। ওই যে আমার একটা মন্ত্র শিখাইছিস না, সুখী পরিবার 1-6-7-6-7, বৌরে আমি সেটাও কইছি। ও তাহলে শুধু এক মন্ত্র শিখবি কেন, আরও মন্ত্র শিখাই দিতাছি। আর কি মন্ত্র? বাল্য বিবাহ রোধ করতে মন্ত্র হইল 3-3-3, নাইলে 1-0-9। বুঝি নাই। খারা তোরা বুঝায় কইতাছি, 109 নম্বরে ফোন দিবি। 109 নম্বরে ফোন দিলেই বুঝছ, দেখবি আইনের লোক আয়া।
আরে রূপা কেমন আছেন কাকা ভালো তুমি ভালো আছো জি আমিও ভালো আছি কবে আসছো আজকে ও এখন কই থেকে আসলা এমনি এই যে ঘুরতে বাইরে হইছিলাম ভালো করছো যাই কাকা যাও এই মেহেদি এই এদিকে 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 না চাচা আমার একটু ব্যস্ততা আছে এখন যাই আরে তোরলে কথা আছে এদিকে কি কাকা এদিকে এদিকে কি জরুরি কথা কাকা আর তুই নাকি খাইডলে লেখাপড়া শিখাইতেছস হ্যাঁ ভালো আছেন মেহেদি ভাই হ্যাঁ ভালো আমারে চিনতে পারছেন চিনছি বলেন তো আমার নাম কি কি রে ও তুই রূপারি চিনলি না আরে আমাকে নাজিমউদ্দিনের শালি চিনছি তো তাহলে নাম কইতে পারলি না যে